একটা দ্রবণ, এটাতে আছে সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড দ্রবণের ঘনমাত্রা, ঘনমাত্রা ইকুয়াল টু 0.1 m দেওয়া আছে, কেমন? এরপরে আমাদের আরেকটা দ্রবণ দেওয়া আছে, এটা হচ্ছে তোমার KCl, পটাশিয়াম ক্লোরাইড। এই পটাশিয়াম ক্লোরাইড দ্রবণের ঘনমাত্রা মনে করো তোমার 0.2 m। দুইটা দ্রবণ, হ্যাঁ দুইটা দ্রবণ, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। এখানে ফুল সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা 0.1, পটাশিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা 0.2 এখানে, ঠিক আছে। এখন আমাকে বললো সোডিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফল KIP বের করতে, আয়নিক গুণফল মানে KIP, NaCl এর KIP বের করতে। জাস্ট এখান থেকে আমি সোডিয়াম আয়নের ঘনমাত্রা বের করব, এইখান থেকে আমি সোডিয়াম আয়নের ঘনমাত্রা কত পাই, 0.1 m। এখান থেকে আমি ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত পাই, 0.2 m, ঠিক আছে। আমি যদি উভয় দ্রবণ মিশ্রিত করে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড মিশ্রিত করলাম, KIP যদি বের করতে চাই, আমাকে কী করতে হবে, সোডিয়াম আয়নের ঘনমাত্রা গুণ করতে হবে, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা গুণ করতে হবে, গুণ করে 0.1 × 0.2 অ্যান্সার আসবে 0.02, যেটা হচ্ছে আমার সোডিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফল। এখন তোমরা অনেকে কনফিউশনে পড়ে গেছো, স্যার দ্রাব্যতা গুণফলের আয়নিক গুণফল তো একই একই মনে হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড ভেঙে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন SS গুণ করতাম, এখানেও KIP সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়নের ঘনমাত্রা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বের হয়েছে, এটা তো KSP লাগতেছে, KIP কেন, আয়নিক গুণফল কেন? দেখো KSP-র ক্ষেত্রে, দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে একটা দ্রবণ নিয়ে আলোচনা, সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ কাজে লাগিয়ে সোডিয়াম ক্লোরাইডের KIP বের করতেছে। সোডিয়ামের ঘনমাত্রা এই দ্রবণ থেকে, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা এই দ্রবণ থেকে। এখানে যে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা আমি বসাচ্ছি, এই দুইটা আয়ন কিন্তু একই দ্রবণের ক্ষেত্রে না, এই সোডিয়াম আয়নের ঘনমাত্রাই NaCl থেকে প্রাপ্ত, এই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা থেকে NaCl থেকে প্রাপ্ত না, সোডিয়াম আয়নের ঘনমাত্রা এই দ্রবণ থেকে, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা এই দ্রবণ থেকে। দুটি ভিন্ন ভিন্ন দ্রবণের ভিন্ন ভিন্ন আয়নের, দুটি ভিন্ন ভিন্ন দ্রবণের ভিন্ন ভিন্ন আয়নের ঘনমাত্রার গুণফল হচ্ছে আয়নিক গুণফল। দ্রাব্যতা গুণফল কখন হতো, আমি যদি এখান থেকে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা নিয়ে নিতাম, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা 0.1 যদি বসাতাম এই দ্রবণ থেকে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা নিয়ে, দুটো গুণ করলে সেটা হতো দ্রাব্যতার গুণফল, ঠিক আছে। কিন্তু আমি এখান থেকে সোডিয়াম আয়ন নিয়েছি, এখান থেকে ক্লোরাইড আয়ন নিয়েছি, উভয় দ্রবণ থেকে ভিন্ন ভিন্ন আয়ন নিয়ে ঘনমাত্রা গুণ করে আমি যেটা পাবো সেটা হচ্ছে আয়নিক গুণফল। আয়নিক গুণফল মানে আয়নসমূহের ঘনমাত্রার গুণফল, আয়নিক গুণফল আয়নসমূহের ঘনমাত্রার গুণফল, দ্রাব্যতার গুণফল মানে আয়নসমূহের দ্রাব্যতাকে গুণ করলে যে মান পাওয়া যায় সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল। আয়নসমূহের ঘনমাত্রা, শুধু ঘনমাত্রা, এটা সর্বোচ্চ ঘনমাত্রা নয়, এটা নর্মাল ঘনমাত্রা, ঘনমাত্রার গুণফল মানে আয়নিক গুণফল, দ্রাব্যতাকে গুণ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল। তাহলে আয়নিক গুণফল কাকে বলে, কোনো দ্রবণের ভিন্ন ভিন্ন আয়নের, দুটি দ্রবণের, দুটি ভিন্ন ভিন্ন দ্রবণের ভিন্ন ভিন্ন আয়নের ঘনমাত্রার গুণফলকে আয়নিক গুণফল বলে। পরীক্ষায় ঘতে আসবে, তোমরা নিশ্চয়ই দেখেছ উদ্দীপকের দ্রবণদ্বয় মিশ্রিত করলে কোনো অদক্ষেপ পড়বে কি না, উদ্দীপকের দ্রবণদ্বয় মিশ্রিত করলে কোনো অদক্ষেপ পড়বে কি না, অদক্ষেপ পড়বে কি না। অদক্ষেপ পরাপরি নিয়ে কথা বলি, আমাকে বললো মনে করো জিঙ্ক হাইড্রক্সাইডের অদক্ষেপ পড়বে কি না, ঠিক আছে। আমি প্রশ্নে জিঙ্ক হাইড্রক্সাইডের KSP দেওয়া থাকবে, KIP বের করব, KSP আর KIP-র কম্প্যারিজন। যদি আমার KIP বড় হয় KSP-র চেয়ে তাহলে অদক্ষেপ পড়বে, KIP বড় অদক্ষেপ পড়বে, KIP ছোট হলে অদক্ষেপ পড়বে না। খাতায় লিখো, একটা দ্রবণের KSP প্রশ্নে দেয়া থাকবে, বলবে অদক্ষেপ পড়বে কি না, তাহলে KIP বের করব, কম্পেয়ার করবে, KIP বড় অদক্ষেপ পড়বে, KIP ছোট অদক্ষেপ পড়বে না, ঠিক আছে। ঘতে বলবে উদ্দীপকের দ্রবণদ্বয় মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কি না, ঠিক আছে।
পদক্ষেপ পড়বে কিনা, প্রশ্নের থাকবে দ্রাব্যতা গুণফল এত, অথবা গতে দ্রাব্যতা গুণফল বের করতে হবে, পদক্ষেপ পড়বে কিনা কে আইবি বের করবে, কে আইবি বের করে কম্পেয়ার করবে। এখন করাও, এ দ্রবণ জিঙ্ক সালফেট ঘনমাত্রার আয়তন দেওয়া আছে, বি দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রার এবং আয়তন দেওয়া আছে, যদি মিশ্রিত করি পদক্ষেপ পড়বে কিনা, কে এসপি দেওয়া আছে, জিঙ্ক হাইড্রোক্সাইডের কে এসপি ইকুয়াল টু 1 × 10⁻¹⁷, কে এসপি দেওয়া আছে, মিশ্রিত দ্রবণে জিঙ্ক হাইড্রোক্সাইডের কে আইপি বের করব, কে আইপি বের করে অধ্যক্ষে পড়বে কি পড়বে না বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, বিক্রিয়াটা করে ফেলি, জিঙ্ক সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় জিঙ্ক হাইড্রোক্সাইড আর পানি, কেমন এখানে 2NaOH হবে, এটা হবে সোডিয়াম সালফেট, সরি, হ্যাঁ এটা এই জিঙ্ক হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে, এটার কে এসপি দেওয়া আছে না, এটার কে আইপি বের করলে অধ্যক্ষেপ পড়বে কি পড়বে না সেটা আমরা বের করতে পারবো। একটু আগে বলেছি কে আইপির জন্য আমি যে মিশ্রণ করলাম এ প্লাস ডি মিশ্রণে, আমার জিঙ্ক আয়নের ঘনমাত্রা বের করতে হবে, হাইড্রোক্সাইল আয়নের ঘনমাত্রা বের করতে হবে, ঘনমাত্রা বের করে মানে উভয় দ্রবণ থেকে প্রাপ্ত ঘনমাত্রা বের করে ঘনমাত্রাগুলোকে গুণ করতে হবে। আমি মিশ্রণ সৃষ্টি করলাম, এই যে এ প্লাস বি মিশ্রণ, এখানে জিঙ্ক আয়নের ঘনমাত্রা আছে, তুমি যদি লিখে দাও এ পাত্র থেকে জিঙ্ক আয়নের ঘনমাত্রা 6 × 10⁴, বি এর ঘনমাত্রা 0.0, ঘনমাত্রা 0.05 করো, এটা হবে না, কারণ আয়তন আমার উভয় ক্ষেত্রে সমান নয়, ঠিক আছে, আমাকে মোট আয়তন কনসিডার করতে হবে। মিশ্রণে আমি এ প্লাস বি মিশ্রণ তৈরি করলাম না, মিশ্রণে আমার জিঙ্ক আয়নের ঘনমাত্রা কত, মিশ্রণে আমার হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত বের করতে হবে। তাহলে আমাদের প্রথম টার্গেট কি, মিশ্রণে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা নির্ণয়, এরপরে টার্গেট কি, মিশ্রণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা নির্ণয়, এরপরে টার্গেট কি, কে আইপি ইকুয়াল টু জিঙ্ক 2+ × OH- এর ঘনমাত্রা দুইটাকে গুণ করা, কেমন এই তিনটে স্টেপ এই মেটে। প্রথম স্টেপ কি, মিশ্রণে জিঙ্ক আয়নের ঘনমাত্রা বের করা, এটা জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক আয়নের ঘনমাত্রা দিয়ে তুমি করতে পারবে না, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দিয়ে তুমি করতে পারবে না, মিশ্রণ তৈরি করতে হবে, মিশ্রণে জিঙ্ক হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, মিশ্রণের জিঙ্ক আয়নের ঘনমাত্রা, মিশ্রণের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, পরিমাণগত রসায়নে টাইট্রেশন পড়ছো না, B1, M1, B2, M2, ওইটা কাজে লাগবে। এখানে জিঙ্ক আয়ন আছে তো B1 50 mL, M1 6 × 10⁴, জিঙ্ক আয়নের পরিবর্তিত ঘনমাত্রা বের করতে চাচ্ছি, মিশ্রণ তৈরি করলাম, জিঙ্ক সালফেটে জিঙ্ক আছে, মিশ্রণ তৈরি করার পর জিঙ্ক আয়নের ঘনমাত্রাও চেঞ্জ হয়ে গেছে না, জিঙ্ক আয়নের পরিবর্তিত ঘনমাত্রা বের করতে চাচ্ছে B1 M1, V2 কত হবে জানো, মিশ্রণে বের করতে চাচ্ছি না, তাহলে মিশ্রণের আয়তন লিখতে হবে 50 আর 40, মানে দুইটা আমি যদি একসাথে মিশিয়ে দিই আমার 90 mL হচ্ছে মিশ্রণের আয়তন, এই মিশ্রণে আমার জিঙ্ক আয়নের ঘনমাত্রা আমরা বের করব, এটা হচ্ছে এ দ্রবণে জিঙ্ক আয়নের ঘনমাত্রা 6 × 10⁴, 50 40, দুইটা মিশ্রিত করে যে দ্রবণ তৈরি করলাম সেটা মিশ্রণের মোট আয়তন, মিশ্রণের মোট আয়তনে জিঙ্ক আয়নের ঘনমাত্রা কত, মোট আয়তন কনসিডার করে M2 বের করবা, আমরা জানি B1 M1 = V2 M2 বের করবে, B1 M1 / V2 = 50 × 6 × 10⁴ / 90, ভি লিখবে কেমন বড় হাতের ভি, এটা আসবে তোমার 3.34 × 10⁴, একইভাবে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে চাচ্ছে মিশ্রণে, V3 = B1 M1 তো দিয়ে দিচ্ছি না, V3 দিতে হবে 40 M3 = 0.05 mV, মিশ্রণের মোট আয়তন 50 + 40 = 90 mL, M4 = what, কেমন লিখবে, V3
m3 b1 m1 equal to bm2 লিখতে কেমন equal to bm4 বা m4 equal to b3 m3 divided by b equal to 40 into 0.05 divided by 90 এটা কত আসে করো সাথে সাথে করো এই একটা মে যদি ধরে ফেলতে পারো সব পারবে 0.023 তাহলে আমরা জিঙ্ক আয়নের ঘনমাত্রা পেয়ে গেলাম মিশ্রণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পেয়ে গেলাম মিশ্রণে এর গুণ করে দিব কেমন জিঙ্ক জিঙ্ক হাইড্রোক্সাইড জিঙ্ক টু প্লাস টু ওএইচ মাইনাস ওএইচের সামনে টু আছে না তাহলে ঘনমাত্রার উপরে স্কোয়ার হবে ঠিক আছে আচ্ছা তাহলে জিঙ্ক টু প্লাস কত 3.34 ইন্টু 10 ইনভার্স 4 হাইড্রোক্সিল আয়ন কত 0.023 হোল স্কোয়ার এটাই অ্যান্সার কত আসবে 1.76 ইন্টু 10 ইনভার্স 7 তাও আবার করে দেখি ব্র্যাকেট 0.023 হোল স্কোয়ার ইন্টু ব্র্যাকেট 3.34 ইন্টু 10 ইনভার্স 4 ঠিক আছে তাহলে এটা আমাদের কেআইপি কেএসপি কত 10 ইনভার্স 17 এটা 10 ইনভার্স 7 কোনটা বড় এটা বড় কেআইপি বড় যেহেতু কেআইপি বড় কেএসপি ছোট তাই অধকে পড়বে বুঝছ বাসায় বেশি বেশি করবা আজকের ক্লাস এইটুকুই বাসায় করলে পারবে না করলে পারবে না